এই অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। আমাদেরকে আর জোর করে ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বের করতে হবে না। আমরা এমনি বেরিয়ে যাচ্ছি, এমনি বেরিয়ে যাবো। দেখো দাদা, আমি তো এসেছিলাম তোমার কাছে ক্ষমা চাইতে, এসেছিলাম ছোট ভাই তোমার কাছে ক্ষমা চাইলে তুমি তাই ক্ষমা করে দে। কিন্তু তুমি কী করলে? ক্ষমা তো করলে না, উল্টে এই এদেরকে এই দূরে দাও, ধরে যাও এদেরকে, দিয়ে আমাদেরকে এখান থেকে ঘর ধাক্কা দিয়ে বার করে দিচ্ছ। হ্যাঁ, আমাকে চোর ডাকাত বলো, চোর ডাকাতের মতো আমাদেরকে এখান থেকে বার করে দিচ্ছ, দিতে হবে না। আমরা এমনি চলে যাচ্ছি, আমরা এমনি। কাকন কোথায় গেলে তুমি? কাকন কাকন আমাদের আর এখানে থেকে কোনো লাভ নেই, চলো আমরা এখান থেকে চলে যাই। আমরা দাদার কাছে এখন কুকুর ছাগলের অদম হয়ে গেছে, এ বাড়িতে আমাদের কোনো জায়গা নেই। খগা বাবা, তুই অনেক বড় মুখ করে বলেছিলি না, বলেছিলি না যে তুই এসে একবার তোর জ্যাঠামশাইয়ের সামনে দাঁড়ালে তোর জ্যাঠামশাই আমাদেরকে এ বাড়িতে থাকতে দেবে? দিল বল, তোর কোনো কথা রাখলো? তুই তো প্রণাম করতে গেলি জ্যাঠামশাই, প্রণাম নিল? থাকা যাবে না বাবা, আমাদের এ বাড়িতে থাকা যাবে না, চলো আমরা চলে যাই। আমরা যেরকম পথে পথে ঘুরতাম, আমরা খুব গরিব তো, আমরা যেমন পথে পথে ঘুরতাম সেরকম পথে পথে ঘুরবো। এ বাড়িতে আমাদের কোনো কাকন কোথায় গেলে তুমি এসব কাকন? চলো বেরিয়ে যাই, চলো বাবা চলো। আবে আই মশাই, এত করে বলছে যখন ক্ষমা করে দিন না। হ্যাঁ বলছি, আপনাদের তো এত বড় বাড়ি, ওরা থাকলে কি এমন অসুবিধে হবে বলুন? নো বেয়ান, ওরা ডেঞ্জার, আমি চাই না ওরা এই বাড়িতে থাকুক। এই ব্রো, গেট আউট। এসো কাকুন, চল বাবা চল চল চল। বৌমার কাকা বাবু এমন কেন করছেন বলো তো দিদি? শরীরটা ঠিক নেই মনে হয় রে বাবা। হ্যাঁ আমরা চলে যাব। চলে তো যেতেই হবে বাবা, আর কি উপায় আছে বল? তোর জ্যাঠামশাই তো আর আমাদের কে বাড়িতে থাকতে দিল না, চলে যেতে হবে বাধ্য হয়ে। চল চল চলে যাবো বাবা, চলে। কিন্তু আমি চলে গেলে জমিদার হবো কি করে? তুমি আর মা যে বলেছিলে জ্যাঠামশাই ওই পাজি জামাইকে ভাগিয়ে আমি জমিদার হব। সর্বনাশ, এই যে দেখছি গোদের উপরে বিষ পড়া, সবাই দলে দলে জমিদারির ভাগ নেওয়ার মতলবে এখানে এসে জুটছে। কি বললি, কি বললি, জামাইকে হতে তুই তুই হবি জমিদার? এই মাটি করেছে, তখন থেকে অভিনয় করে যাচ্ছি দাদার সামনে, গালটা তো দেখছে আমাদের। আমাদের জামাই বাবাজির কাছে ক্ষমা চা, পায়ে ধরে ক্ষমা চাইবি তুই? যা, আমি জমিদার বাড়ির ছেলে, আমি ঝুঁকতে জানি না। পিছনে তিনটে লাথি মারলেই দেখবে ঠিক ঝুঁকতে পারছো কত ভাগা। দাদা তুমি আমারও তিনটে মেরে দিও, তোকে তিনটে মেরে দিও। তোমার বোধহয় জানা নেই আমি মহারাজ পৃথ্বীরাজ, তাই রাজাকে প্রণাম করলে তোমার সম্মান বাড়বে বই কমবে না। আর এমনিতে আমি তোমার থেকে বয়সে বড়ই হই। দাঁড়িয়ে দেখছি কি, যা আমার বাগান যা। ও দিদি, তবে এবারে আমরা থাকি? তোমার তো দিদি দয়ার শরীর, এই ছোট বোনটার আবদার তুমি এভাবে ফেলে দিও নে। ও বেয়ান, আপনাদের দেখে তো বেশ ভালো মানুষই মনে হচ্ছে, একটু দাদাকে বলুন না উনি যাতে আমাদের এখানে থাকতে দেন। আমায় ক্ষমা করে দিন জ্যাঠামশাই, আমার জমিদার হওয়ার কথা ভাবাও ভুল হয়েছে। আচ্ছা দাঁড়িয়ে দেখছিস কি, জামাই বাবাজির পায়ে ধরে ক্ষমা চা, ক্ষমা চাই কুনি। আমার ভুল হয়ে গেছে জামাই। জামাই আগের বার এত কাণ্ড করে যাওয়ার পরে বাবা তাকে এত তল্লাই দিচ্ছে, তবে কি জমিদারের গদি ওর দিকে ঘোরাবে? ওনার কি হবে তবে?
বহু জমিদারকে নিজের পা ধরিয়ে ঠিক করলে না জামাই, খগেন্দ্রনাথের মাথা নোয়ানোর ফল তুমি আজকেই টের পাবে। আমরা তবে থাকি দাদা। থাকুন থাকুন, উৎসবের দিনে কেউ বাড়ি থেকে বেরিয়ে যায় না, আমরা কুটুম হয়ে থাকতে পারছি আর আপনারা তো স্বজন। আপনি সাক্ষাৎ দেবতা, সাক্ষাৎ দেবতা আপনি। কই গো শুনছো? শুনছো কি বলো তো? তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি শুনলে না? বিয়াই মশাই আমাদের থাকার অনুমতি দিয়েছেন। চলো 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 চলো। যেখানে অপমানের কোনো প্রশ্ন নেই সেখানে আপনি ক্ষমা চাইছেন? তবে হ্যাঁ ব্যয়মশাই, ক্ষমা যদি আপনাকে চাইতে হয় তাহলে ইংরেজি বলার জন্য চাইতে হবে, ওটা অসহ্য। এই ডেঞ্জারগুলোর গৃহপ্রবেশ ঠিক হলো না, বুঝলেন? কি মতলবে এসেছে কে জানে। দেখুন, নিজেদের মধ্যে রাগারাগি মিটিয়ে নি, ভাগ পুষে রাখবেন। জমিদার মশাই আছেন? আরে এখনো যাওয়ার সময় হয়নি বাবা। কে কে এলে? আরে এসো এসো, সিলভার মুন, সিলভার মুন, কাম কাম। বাবা কে উনি? আমি রূপচাঁদ, কলকাতা থেকে আসছি। বেশ বেশ, তাই চাঁদ বদন ছাড়া আর কি নিয়ে এলে? আগে আপনার বানাতে দেওয়া সেই স্পেশাল হার। বাবা বাবা, বেশ ভেরি গুড। বাস, এ তো চকচক করছে, চোখ একেবারে ধা দিয়ে যাচ্ছে। চোখ তো ধা দিয়ে যাবেই, দামি দামি পাথর বসানো নেকলেস এটা। জগৎপুর ফরাসডাঙায় এই জিনিস দেখতে পাবে না তুমি জামাই। এই গুজরাটি কারিগরদের 100 টাকা বাড়তি বায়না দিয়ে কলকাতা সোনার দোকানে 3 মাস ধরে তৈরি করা হয়েছে। এরপরেও যদি চোখ না ধরা তো গর্দান নিয়ে নিতাম। দামি পাথর বসানো আর কার জন্য গড়ালেন বাবা? নাল ফেলা বন্ধ করো, তোমার জন্য নয়। তবে কার জন্য বাবা? ই আমাদের নতুন রেজিস্টারের পুরনো বইয়ের হ্যাপি বার্থডে, এটা তারই বার্থডে গিফট। তাই এত দামি উপহার দেওয়ার কারণ বেয়াই মশাই? কারণ তো একটাই বেয়াই মশাই, যত দামি গিফট তত ফাস্ট রায় বাহাদুর। আর এটা শুধু উপহার নয়, এটা আমার মান সম্মান, নাশা স্বপ্ন সবই এই বাক্সে। এই রাজিস্টার সাহেব এরকম উপহার আগে কোনোদিন না পেয়েছেন, না ফিউচার পাবেন। সবার চোখ ভর্তি স্বপ্ন থাকে, আপনার দেখছি বাক্স ভর্তি স্বপ্ন। একদম ঠিক বলে দিন ভাই মশাই, আর এটা রাখতে হবে খুব সাবধানে, চারিদিকে যা চোর ডাকাতের উপদ্রব বেড়েছে, এটা চুরি হয়ে গেলে আমার স্বপ্নগুলো চুরি হয়ে যাবে। আগে জমিদার মশাই, আপনি অনুমতি দিলে আমি তাহলে আসি। আরে পারমিশন গি গো। কমলাবা, এই কমলমা, এই নেকলেসের ভ্যালু নিশ্চয়ই তোর কাছে ক্লিয়ার? হ্যাঁ বাবা, আমার কাছে ক্লিয়ার। বেশ বেশ, এই নেকলেসটাকে খুব সযত্নে রাখতে হবে, চারিদিকে যা চোর ডাকাতের উপদ্রব বেড়েছে। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, এই আর আমার কাছে যাতেই থাকবে। দি, আমার কি হেড খারাপ হয়েছে যে তোমার মতন বিড়ালকে আগলাতে দেবো ফিস? ওই সব চোর ডাকাতের দলের মধ্যে তুমিও একখান পিস। তবে এমন গুরুবার কে সামলাবে শুনি? মাই অরিন, জামাইয়ের মহারানী। আমি? হ্যাঁ কমলমা, এই এই যে ধর 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 ধর, আমি না নিজের থেকেও বেশি তোকে বিশ্বাস করি, বুঝলি? তাই এটা তোকে এই সযত্নে রাখতে দিলাম, এটাকে নিয়ে ঘরে আলমারিতে গুছিয়ে রেখে দিই, আমি কাল সকালে তোর থেকে নিয়ে নেবো। আপনি কোনো চিন্তা করবেন না শ্বশুরমশাই, আগেরবার আপনার জামাই খাজনা বিলিয়ে দিলেও এইবার এই হার ঠিক সামলে রাখবে। দেখা যাক কি হয়, তোমাকেও তো ভয়।
তুমি দাঁড়াও বউ, আমি এক্ষুনি আসছি। কাল এই আরখানা আপনি আর দেখতে পাবেন না দাদা। এই আরখানা চুরি করে তারপর আপনি আমাদের এখানে থাকতে দিন আর না দিন, আমরা যেখানে থাকব রাজার হালে থাকব। আজ বাবা আমাকে তোমার শ্বশুর বাড়ির সামনে অপমান করলো তো ঠাকুরজি, এ বাড়ির বউ থাকতে তিনি মেয়েরাতে পার তুলে দিলেন, কিন্তু উনি পস্তাবেন। কাল সকালে এই বাড়িতে নাই আর থাকবে আর না তুমি। ঠিক করে দেখে শুনে রাখো বউ। আলমারিতে রাখলেই হবে, বাবা মিচিমিচি ভয় পাচ্ছিল। কিন্তু এটা কোথায় রাখি বলুন তো? খুঁটে বেঁধে রাখো বউ, চাবি কিংবা বড় খুঁটে বেঁধে রাখলে কোনটাই হারায় না। ও মা, এই কথাটা তো সইয়া বলেছিল আপনাকে খুঁটে বেঁধে রাখতে। না বাদো, তার দরকার পড়বে না। বৌমা, তুমি এখানে নুকিয়ে নুকিয়ে কি দেখছিলে? আমি তো ইয়ে পৌঁছিতে আমাদের ঘরে আগে পাচ্ছি। কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, সোম থেকে রবি সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায়।